বন্ধুরা, পৃথিবীর বৃহৎ প্রাণীর মধ্যে একটি হলো গরিলা। আজকে আপনাদের সাথে গরিলা সম্পর্কে 10টা মজার অজানা তথ্য তুলে ধরব। প্রথমে আসুন গরিলা সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক। গরিলা হলো বিশাল দেহের অধিকারী একটি প্রাণী। এদের গায়ের রং কালো। একটি পুরুষ গরিলার ওজন সাধারণত 135 থেকে 180 কেজি পর্যন্ত হয় এবং একটি মহিলা গরিলার ওজন অন্তত প্রায় 70 থেকে 115 কেজি পর্যন্ত হয়। একটি পুরুষ গরিলার উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি থেকে 5 ফিট 11 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং একটি মহিলা গরিলা পুরুষ গরিলার থেকে একটু খাটো হয়ে থাকে। সাধারণত সেন্ট্রাল আফ্রিকা, রিপাবলিক গেবন, ক্যামেরু এদের বেশি বসবাস করতে দেখা যায়। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক গরিলা সম্পর্কে 10টি মজার তথ্য। নাম্বার 1, গরিলা বন্দী অবস্থায় অন্তত প্রায় 50 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। নাম্বার 2, কলম্বাস চিড়িয়াখানায় একটি গরিলা সব থেকে বেশি দিন বেঁচেছিল। তার বয়স হয়েছিল 60 বছর। গরিলাটি যখন ছোট ছিল তখন তার মা মারা যায়। তখন থেকে সে চিড়িয়াখানায় মানুষের বাচ্চার মতো বড় হয়। তাকে প্রতিদিন বোতলে করে দুধ খাওয়াতে হতো। তাকে সব সময় পোশাক পরিয়ে রাখা হতো। নাম্বার 3, গরিলা সৈন্যরা একদিন এক জায়গাতে বেশি থাকে না। নাম্বার 4, গরিলা নিরামিষ খাবার খেয়ে থাকে। এরা গাছের কাণ্ড এবং বিভিন্ন ফল, ঘাস, পাতা খেয়ে থাকে। নাম্বার 5, গরিলাদের যোগাযোগের বিভিন্ন পদ্ধতি রয়েছে, যার মধ্যে প্রায় 25টি স্বতন্ত্র কণ্ঠস্বরে ব্যবহার হয়ে থাকে। নাম্বার 6, অন্যান্য প্রাণীদের তুলনায় গরিলা খুব কম জল পান করে। নাম্বার 7, গরিলাদের গর্ভকাল হলো 8.5 মাস। 8.5 মাস পরে তারা বাচ্চা প্রসব করে। নাম্বার 8, গরিলারা খুব বুদ্ধিমান প্রাণী। কোকো নামে একটি গরিলা ছিল যে 2000 ইংরেজি শব্দ বুঝতে পারত। এটি একটি অবিশ্বাস্য বিষয় বন্ধুরা। নাম্বার 9, একটি গরিলা 20 থেকে 25 মাইল গতিতে দৌড়াতে পারে। নাম্বার 10, গরিলাদের কোনো শিকারি নেই। বন্ধুরা, এই ছিল গরিলা সম্পর্কে মজার 10টি তথ্য। বন্ধুরা, আপনারা কি জানেন গরিলার এত শক্তির উৎস কোথায়? গরিলা একটি সামাজিক তৃণভোজী প্রাণী যারা মাটিতে বসবাস করে। আফ্রিকার জঙ্গলে এইসব শ্রেণীর প্রাণীর বসবাস। মানুষের সাথে গরিলার ডিএনএ 97 থেকে 98% মিল রয়েছে। শিম্পাঞ্জিদের পরেই গরিলা এলো মানুষের নিকটতম প্রাণী। রাত্রেবেলায় বিশালাকৃতির গরিলাকে দেখে যে কোনো দৈত্য মনে হবে। গরিলা মানুষের থেকে প্রায় 4 থেকে 5 গুণ বেশি শক্তিশালী হয়ে থাকে। গরিলার হাত মানুষের হাতের চেয়ে লম্বা, পেশি বহুল হয়। গরিলার হাতের চেয়ে পা গুলো শতকরা 20% বেশি লম্বা হয়। গরিলার বুক এবং মুখ হাতের তালু ছাড়া গরিলার দেহের প্রায় সব কানটায় প্রায় ঘন লোমে ঢাকা থাকে। গরিলা সাধারণত 2 হাত এবং 2 পায়ে ভর দিয়ে হাঁটে। এছাড়া গরিলা মানুষের মতো দাঁড়াতেও পারে। মানুষের মতো গরিলার হাতে ও পায়ে 10টি করে আঙুলও রয়েছে এবং এদের দাঁতের সংখ্যা মানুষের মতো 32টি। এছাড়াও গরিলা খুব শান্ত প্রকৃতির এবং একটু লাজুক প্রকৃতির হয়ে থাকে, কিন্তু কোনো কারণে রেগে গেলে 2 হাত দিয়ে বুক চাপড়াতে থাকে এবং চিৎকার করতে থাকে। তবে গরিলা মানুষের মতো কথা বলতে না পারলেও প্রশিক্ষিত গরিলারা মানুষের ভাষা বুঝতে পারে। বন্ধুরা, গরিলাদের মধ্যেও মানুষের মতো সুখ, দুঃখ, হাসি, কান্না, আবেগ এছাড়া ভালোবাসা রয়েছে। গরিলারাও খাবার পর বিশ্রাম করে মানুষের মতো। এছাড়াও রাতেও তারা 12 থেকে 13 ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দেয়। বন্ধুরা, এই ছিল গরিলা সম্পর্কে কিছু অজানা তথ্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, পরবর্তী কোনো প্রাণী সম্পর্কে আপনি এমনই অ্যামেজিং ফ্যাক্ট জানতে চাইলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন বন্ধুদের কাছে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।